কুড়িগ্রামের চিলমারি উপজেলা সদর ঘেসা ব্রহ্মপুত্র নদের তীর এখন লক্ষ লক্ষ মানুষের সমাগমে মুখরিত হয়ে উঠেছে উৎসব মুখর পরিবেশে সনাতন ধর্মে বিশ্বাসীরা এখানে পুণ্য স্নান করছেন তারা বিশ্বাস করেন যে এই নদে স্নান করলে তাদের পাপ মোচন হবে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এবার এই পুণ্য স্নান অনুষ্ঠিত হচ্ছে রমনাঘাট থেকে জোরঘাস ঘাট পর্যন্ত তিন কিলোমিটার এলাকা জুড়ে এই মানুষের সমাগম ঘটেছে ভারতের কুচবিহার জলপাইগুড়ি সহ রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁ দিনাজপুর নীলফামারি গাইবান্ধা সহ বিভিন্ন অঞ্চল থেকে পূর্ণাত্রীরা এখানে এসেছেন তারা এখানে কিন্তু তাদের পূর্বপুরুষ তারা পিতৃকুল মাতৃকুলের উদ্দেশ্যে পিণ্ড দান করছেন মাথা মুন্ডন করছেন এবং তারা এখানে পূজা অর্চনা করছেন পুণ্য স্নানকে ঘুরে এখানে মেলা বসেছে এবং মেলায় নানা ধরনের পণ্য সামগ্রীর সমাহার ঘটেছে এবং সেখানে প্রায় দশ কোটি টাকার বেশি বেচাকে না ছাড়িয়ে যাবে বলে মেলা আয়োজক কমিটি জানিয়েছেন এই ছিল চিলমারির ব্রহ্মপুত্র নদের পার থেকে পুণ্য স্নানের সর্বশেষ তথ্য